পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের বালুরঘাট জেলা আদালত ইউনিটের তরফে একাধিক দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হলো শুক্রবার। বালুরঘাট জেলা আদালতের সামনে শুক্রবার দুপুরে বিক্ষোভ প্রদর্শন করেন ল ক্লার্করা। মূলত পানীয় জল, বসার জায়গা, ভাতার দাবি সহ মোট ১২ দফা দাবির ভিত্তিতে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এই বিষয়ে আন্দোলনকারী রানা সিংহ রায় জানান। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ল ক্লার্কস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাথে আমরা আজকে গোটা রাজ্য জুড়ে 12টা থেকে 10:30 পর্যন্ত 12 দফা দাবির ভিত্তিতে আমরা এই পথ অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েছি। গোটা রাজ্যেই হচ্ছে আমাদের 12 দফা দাবির মধ্যে রয়েছে সাধারণ মানুষ যারা বিচার প্রার্থী এখানে আসেন তাদের জন্য পানীয় জল, শৌচাগার, বসিবার ব্যবস্থা করা। আমরা বলছি যে আমাদের যারা ল ক্লার্কস আমরা রয়েছি তাদের জন্য নিজস্ব সেবিস্তা বা বসার ব্যবস্থা নেই, সেইটাই আমরা চাচ্ছি। আমাদের দাবির মধ্যে রয়েছে যে ভূমি সংস্কার দপ্তরে, হ্যাঁ, যেখানে অনলাইন প্রথাটা যে চালু হয়েছে তাতে অনেকের যে অসুবিধা হচ্ছে সেইটা আমরা চালু বলছি যে রদ করতে হবে। আমরা বলছি আমাদের ল ক্লার্কস অ্যাক্টে রাইট টু অ্যাক্ট বলে একটা জায়গা বলা আছে আমাদের, যেটা হাইকোর্টের রায়ও আছে, কিন্তু আজকে প্রশাসন এবং সরকারের সেইভাবে উদ্যোগ না থাকায় আমরা সেই রাইট টু অ্যাক্টটা প্রণয়ন হচ্ছে না। তার জন্য আমরা বেশ কিছু অধিকার পেয়েছি আমরা, আমাদের দাবির মধ্যে আছে, কিন্তু সেই দাবিগুলো আমরা অধিকারগুলো ভোগ করতে পারছি। তাছাড়া আমাদের নিজস্ব আমাদের ইউনিয়নের রুম নেই এবং আরও বিভিন্ন দাবি দেওয়া, 12 দফা দাবি আমরা আপনাদের কাছে তুলে দিতে এটা বলেছি, হ্যাঁ, এরকম নানান দাবির ভিত্তিতে আমরা আজকে পথ অবরোধ করছি। কেননা আমাদের মনে হয়েছিল যে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, আমাদের ল ক্লার্কস বাতিল করতেও লেগেছিল প্রায় 23 বছর, আজকে সেই আইনটা পাওয়ার পরেও আমরা 23 বছর লেগেছিল আমাদের, আমরা পেয়েছি হয়তো 1998 সালে সেই আইনটা প্রণয়ন হয় পাই আমরা রাইট টু অ্যাক্ট। এদিকে এই পথ অবরোধকে কেন্দ্র করে পৌরসভার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এই আন্দোলনকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ মোতায়েন করা হয় জেলা আদালত চত্বরে। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়, শুরু হয় যান চলাচল। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।